উত্তর কোরিয়ার পাগলা রকেট ব্যবহার করছে এবার ইউক্রেন। বর্তমান সময়ে উত্তর কোরিয়া ইউক্রেনের রাশিয়ার অভিযানকে সমর্থন করে, কিন্তু ইউক্রেনের গোলন্দাজ বাহিনী রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ারই তৈরি রকেটকে ব্যবহার করেছে বলে এখন খবর বেরিয়ে আসছে। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ফিনান্সিয়াল টাইমস খবর দিচ্ছে এটাই। উত্তর কোরিয়ার এই অস্ত্র ইউক্রেন নাকি অনেক আগে থেকে ব্যবহার করছে বলে জানা যায়নি। তবে বিধ্বস্ত শহর বাকমুতের কাছে ইউক্রেনের সৈন্যরা ফিনান্সিয়াল টাইমস এর সাংবাদিক সোভিয়েত আমলে তৈরি গ্র্যাড মাল্টিপল রকেট সিস্টেম অর্থাৎ MLRS কে দেখিয়ে দিয়েছে। ইউক্রেনের অস্ত্রের নতুন উৎস প্রমাণ করেছে তারা কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে বড় এই সংঘাতে পুরনো সোভিয়েতের অস্ত্র থেকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ইত্যাদি দেশে সরবরাহ করা অত্যাধুনিক প্রিসিশন অস্ত্রে সবই ব্যবহৃত হচ্ছে বলে ফিনান্সিয়াল টাইমস এর মন্তব্য করেছে। তবে ওইদিকে আবার বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা যাচ্ছে যে এই অস্ত্রের লেনদেনের কথা উত্তর কোরিয়া এমনকি রাশিয়া দুই দেশে কিন্তু সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। রয়টার্স তার রিপোর্টে এটাও বলেছে তার রিপোর্টে যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোগু কোরিয়ান যুদ্ধের সমাপ্তির 70তম বার্ষিকী উদযাপন করতে চলতি সপ্তাহে পিয়ংইয়াং এর বিমান একটি সফর করেছে। এই সময় তিনি দুই দেশের মধ্যে সহযোগিতার বৃদ্ধির আহ্বানও জানান। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে থেকে মস্কোর কোন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তার এটাই প্রথম উত্তর কোরিয়া সফর। তো ওইদিকে আবার ইউক্রেনের গোলন্দাজ বাহিনীর একজন কমান্ডার রুসলান ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে যে উত্তর কোরিয়ার এই রকেট তাদের সৈন্যরা ব্যবহার করতে বিশেষ আগ্রহী না, কারণ এই রকেটে অনেক সময় ভুল ফায়ার হয়, বিস্ফোরণের ঘটাতে ব্যর্থ হয়, ঠিক যেমনটা পাকিস্তানের সময় হচ্ছে। কখনো ফায়ার হয়, ফায়ার হলে সেটি সঠিক টার্গেটে হিট করে না, আবার কখনো ব্যারেলে ব্লাস্ট হয়ে যায়। রকেটের চিহ্ন দেখে সেগুলো 1980 থেকে শুরু করে 1990 দশকে তৈরি বলে মনে হচ্ছে। তবে ইউক্রেনের গ্র্যাড ইউনিটের একজন সদস্য একটি সংবাদ মাধ্যমকে রকেট লঞ্চারের খুব কাছে না যাওয়ার জন্য সতর্ক করে বলেছে, এমনকি এটাও বলেছে যে উত্তর কোরিয়ার এই রকেট একদমই নির্ভরযোগ্য না, এমনকি এগুলো কখনো কখনো তো পাগলের মতো আচরণ করে, ঠিক যেমনটা পাকিস্তানের রকেট লঞ্চার করত। ইউক্রেনের রণাঙ্গনে উপস্থিত গেটি ইমেজেস এমনকি রেডিও ফ্রি ইউরোপ এমনকি রেডিও লিবারেটার সাংবাদিকরা গত জুন মাসের শেষের দিকে এমনকি এ মাসের শুরুতে দক্ষিণ জাপার্সিয়া ইউক্রেনের আর্টিলারি বাহিনীকে উত্তর কোরিয়ার রকেট ব্যবহার করতে দেখেছিল, কিন্তু তখনও সেগুলো উত্তর কোরিয়া তৈরি বলে শনাক্ত করা যায়নি। তবে ইউক্রেনের সৈন্যরা বলেছে কোন এক বন্ধুদেশ একটি জাহাজ থেকে এই সমস্ত রকেটকে জব্দ করেছিল, তবে এ নিয়ে তারা আরো বিস্তারিত জানাতে অস্বীকার করেন। ওইদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে রুশ বাহিনীতে হাত থেকে রকেটগুলো ছিনিয়ে নেওয়া হয়েছিল। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর একজন উপদেষ্টা ইউরিসাক জানিয়েছে যে আমরা তাদের ট্যাঙ্ক দখল করি, আমরা তাদের সরঞ্জামকে সম্পূর্ণ দখল করি, এমনকি খুবই সম্ভব এগুলো ইউক্রেনের সামরিক বাহিনীর অভিযানের একটি সফল অভিযান ছিল। যদিও রাশিয়া উত্তর কোরিয়া থেকে শুরু করে ইরান সহ নানা দেশ থেকে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র কেনাকাটা করেছে তারা, যেটা তিনি প্রকাশ্যে তাদের সামনে জানিয়েছে। ফিনান্সিয়াল টাইমস আরো জানিয়েছে যে উত্তর কোরিয়া ইউক্রেনকে সরাসরি যুদ্ধাস্ত্র সরবরাহ করবে এমন সম্ভাবনা খুবই কম, কারণ পিয়ংইয়াং সরকার ইউক্রেন রুশ অভিযানকে সর্বোত্তমভাবে সমর্থন করে আসছে, এমনকি রুশ প্রেসিডেন্ট পুতিন এই জন্য উত্তর কোরিয়াকে বিশেষভাবে ধন্যবাদও জ্ঞাপন করেছে। গত মার্চে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে মস্কো সরকার খাদ্যের বিনিময়ে অস্ত্র যোগাড়ের জন্য উত্তর কোরিয়ার সাথে আলোচনা করেছে। তবে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি অভিযোগ করেছিল যে বাকমুত দখলের লড়াই যখন তুঙ্গে, তখন উত্তর কোরিয়া রাশিয়ার ভাড়াটে সৈন্যদের ওয়াগনার গ্রুপের কাছে রকেট এমনকি মিসাইল বিক্রি করেছে। তবে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন সেই সময় এই অভিযানটিকে গালগল্প এমনকি জল্পনা বলে উড়িয়ে দিয়েছিল। তবে বর্তমান সময়ে উত্তর কোরিয়া পাগলা রকেট ব্যবহার করছে ইউক্রেন, এমনটাই খবর সামনে বেরিয়ে আসছে।